সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন মিনি ব্লগ। ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচির সাথে আলু আর গাজর দিয়ে কাবলি ছোলার তরকারি। আজ আবার সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, তাই লুচি আর কাবলি ছোলা তরকারি যেমন জমে গিয়েছিল, ভাবলাম দুপুরটা একটু জমিয়ে দেওয়া যাক ভোগের মতো খিচুড়ি রান্না করে। আজকে খিচুড়ির সাথে বানিয়েছিলাম গরম গরম আলু ভাজা, বেগুনি ভাজা, বাটা মাছের ভাজা, ডিম ভাজা আর টমেটোর চাটনি। বাইরের বৃষ্টির ওয়েদারের সাথে এই ভোগ স্টাইল খিচুড়ি কিন্তু জাস্ট জমে গিয়েছিল, তাই জলদি খাওয়া দাওয়া করে একদম লম্বা করে একটা ঘুম দিয়ে দিলাম। বৃষ্টি মানেই কিন্তু খাওয়া দাওয়া, তাই বিকেলবেলায় স্ন্যাক্সে বানালাম ব্রেড কাটলেট। ব্রেড কাটলেটের পুরের জন্য ব্যবহার করেছিলাম পনির আর চিজ। প্রথমে পিস করে রাখা পনিরগুলোকে আদা বাটা, লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর দুটো স্লাইস করা ব্রেডের মাঝখানে পনির আর চিজটা দিয়ে এরপর ব্রেডগুলোকে ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে গোল্ডেন করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে ব্রেড পনির কাটলেট। বাচ্চাদের মন খুশি করতে অথবা যদি বাড়িতে কোনো গেস্ট আসে কিংবা চায়ের সাথে কিন্তু এই স্ন্যাক্সটা জাস্ট জমে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসার সাথে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। আবার দেখা হবে নেক্সট রেসিপির ভিডিও কিংবা মিনি ব্লগে। সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি।